Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Manasih Uttar Dakshin Mahanagar Kottek Ayojito Ajke Ei Bishal Janasabhar Sabhapati Adhyapok Shafiqul Islam Upasthit নেতৃবৃন্দ উপস্থিত সংগ্রামী ভাই বোনেরা সালাম আলাইকুম স্লোগান বন্ধ দুটো একসাথে হবে না এই যে ভাই স্লোগান বন্ধ বক্তৃতা হলে স্লোগান হবে না স্লোগান দেবেন না বন্ধুগণ আপনারা এই রোদের মধ্যে এই খরা রোদের মধ্যে কত কষ্ট করে এখানে এসেছেন তাই না এই খরা রোদের মধ্যে কতক্ষণ আপনারা এখানে দাঁড়িয়ে আছেন আমার তো গেঞ্জি ভিজে গেছে শার্টও ভিজে গেছে আপনাদের গেঞ্জি শার্ট ভিজে যায় নাই ভিজে গেছে তারপরে কিন্তু আপনারা আছেন এখনো আছেন এখনো বক্তব্য শুনছেন গতকাল আমি নোয়াখালীতে যখন বক্তব্য রাখতে দাঁড়িয়েছি অসম্ভব ধরনের বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টিতে ভিজে ভিজে কমপক্ষে 50,000 মানুষ এক ঘন্টা বৃষ্টিতে ভিজে ভিজে বক্তৃতা শুনেছে একটা লোক এদিক সেদিক যাবে কেন প্রশ্ন হচ্ছে কেন কারণ বিএনপি নেতা কর্মীরা জলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে এই জন্য আপনারা দাঁড়িয়ে আছেন এখন এই জন্য এই রোগের মধ্যে কষ্ট করে এসেছেন দাঁড়িয়ে আছেন শুনছেন আগামী দিনের চিন্তা করছেন আগামী দিনের বাংলাদেশের চিন্তা করছেন আগামী দিনের সেই সুন্দর দিনের অপেক্ষার কথা শুনতে আসছেন আপনারা আগামী দিনের স্বৈরাচার মুক্ত বাংলাদেশ দেখার আশায় আপনাদের ফিরে আসছেন আগামী দিনে ফ্যাসিস্ট মুক্ত নিপীড়ক নির্যাতক অবৈধ দখলদার অনির্বাচিত সরকারের পতনের কথা শুনতে আসছেন আপনারা এখানে তাই না বন্ধুগণ আমি অত্যন্ত আশাবাদী মানুষ আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনি কিভাবে নিশ্চিতভাবে বলেন এই ফ্যাসিস্ট সরকারের পতন হবে এই কর্তৃত্বপরায়ণের পতন হবে এই অবৈধ দখলদারের পতন হবে আমি বলি আমি শুধু যে আমি আমার আশা আমি আমার আশা আমার মন থেকে আসে আমার আশা আছে আপনাদেরকে দেখে আমার আশা আসে বাংলাদেশের বিএনপি নেতা কর্মীরা এক একজন সৈনিকের ভূমিকা পালন করছে আমার আশা আছে যখন আমাদের শত শত নেতা কর্মী অবৈধ সরকারের আইন শৃঙ্খলা বাহিনী এই অবৈধ সরকারের দল আওয়ামী লীগের
সন্তানদের সামনে ভোট পেতে গিয়ে রাস্তার গুলির সামনে সরাসরি আন্দোলনে আপনারা নেমে আসেন। আমার আশা আছে যখন আমাদের এত নেতা কর্মী মৃত্যুর পরে ইদানিং আমাদের 17 জন নেতা কর্মীকে তারা খুন করেছে, শত শত নেতা কর্মীকে এর আগে খুন খুন হত্যা করেছে, 40 লক্ষ বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, 40 লক্ষ। আমাদের নেতা কর্মীরা চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, জায়গা হারিয়েছে, পরিবার হারিয়েছে। আমাদের নেতা কর্মীদের বাড়িঘর ভাঙচুর হয়েছে, পুলিশের হেফাজতে নির্যাতনের মাধ্যমে পঙ্গু হয়েছে। আমার আশা সেখান থেকে আসে। জানেন আমি যখন দেখি এইসবের পরেও বিএনপি নেতা কর্মীদের মনোবল হারায়নি, বরঞ্চ বিএনপি নেতা কর্মীদের অধিক শক্তি নিয়ে, অনেক সাহস নিয়ে, অনেক মনোবল নিয়ে আজকে সরকারের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। আমার আশা আছে। কেন আমার আশা আছে? আমার আশা আছে একটা কারণ আছে। এই যে সোগানটা বন্ধ করুন, এই ভাইয়া এই দয়া করে মানে মাপছাই, এই মাপছাই ভাই সোগানটা বন্ধ করুন, সোগানটা বন্ধ করুন। বক্তৃতার সময় সোগান হয় না, বারবার বলছি সোগান দেবেন না, দয়া করে বক্তৃতার অসুবিধা হয়। এই যে ধাক্কা ধাক্কি করার দরকার নাই, অনেক জায়গা আছে, পিছনে যান, আপনারা পিছনে যান, জায়গার জন্য ধাক্কা ধাক্কি করছেন কেন, একটু পিছে যান। বন্ধুগণ আমার আশা আছে। আমি যখন দেখি আওয়ামী লীগের মতো একটি দল, একটি রাজনৈতিক দল আজকে রাজনৈতিক ভাবে ধ্বংস হয়ে গেছে, এই দলটি রাজনৈতিক ভাবে ধ্বংস হয়ে গেছে, এটা কি কোনো রাজনৈতিক দল আছে? আওয়ামী লীগ কি আওয়ামী লীগের চালায়? কে চালায়? কে চালায় আওয়ামী লীগকে? কে চালায়? পুলিশ, পুলিশের একাংশ। আরে সব পুলিশ খারাপ না ভাই, সব পুলিশ খারাপ না, পুলিশের একটা অংশ অর্থাৎ আওয়ামী মার্কা পুলিশ। আওয়ামী লীগকে কে চালায়? সরকারের আওয়ামী মার্কা কিছু সরকারি কর্মকর্তা। আওয়ামী লীগকে কে চালায়? আওয়ামী মার্কা কতগুলি দুর্নীতিবাজ ব্যবসায়ী, দুর্নীতিবাজ কিছু ব্যবসায়ী। আর আওয়ামী লীগকে চালায় দুর্নীতিবাজ কিছু রাজনীতিবিদ। এরপরে কি একটা দল থাকে? এই দলটা আছে? আওয়ামী লীগ বলে দল কোন রাজনৈতিক দল আছে? রাজনৈতিক ভাবে আওয়ামী লীগ সম্পূর্ণ ভাবে পরাজিত হয়ে গেছে এবং বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে রাজনৈতিক ভাবে বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী দল। প্রতিটি প্রান্তে আমাদের ইউনিয়ন কর্মসূচি থেকে শুরু করে কেন্দ্রীয় কর্মসূচি পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ আমাদের কর্মসূচিতে যোগ দিয়ে সমর্থন দিয়েছে বিএনপিকে। এই কারণে আমার আশা আছে। আমাকে যখন বলে আশা করতে গেছ, এই কারণে আমার আশা আছে। ইনশাআল্লাহ আগামী দিনে তাদের পরাজয় সুনিশ্চিত। আমাদেরকে এক কথা বলতে, আপনারা বসেন না, বসেন না, একটু বসেন, সামনে যারা আছে একটু বসেন না, একটু বসেন, আমার বক্তব্য দিতে একটু আমি উৎসাহিত হবো, আপনারা বসেন না, বসেন। আপনারা কষ্ট করে আসছেন, আমি অনেক কষ্ট করে আসছি, অনেক দূর থেকে আসছি, বসেন সবাই। বন্ধুগণ ইতিমধ্যে আপনারা দেখেছেন দেশের মধ্যে, তো আমি তাকে বলেছি আপনাদেরকে, তারা রাজনৈতিকভাবে সম্পূর্ণভাবে পরাজিত আছে। এদের কোনো রাজনৈতিক অস্তিত্ব নাই, এদের অস্তিত্ব হচ্ছে
একটা রেজিম তারা তৈরি করছে সরকার না একটা রেজিম এই যে লোকগুলোকে নিয়ে দুর্নীতিবাজ এই দুর্নীতিবাজ কিছু ব্যবসায়ী দুর্নীতিবাজ কিছু পুলিশ কর্মকর্তা দুর্নীতিবাজ রাজনীতিবিদ দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা সুতরাং তাদের আর রাজনৈতিকভাবে কোনো দল হিসেবে কিছু নাই সরকারও হয়েছে একটি রেজিম এটা কোনো সরকার নয় ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন বন্ধুগণ তারা দেশের মানুষ তাদেরকে খালি রাজনৈতিকভাবে পরাজিত করে নাই আজকে বাংলাদেশের অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে ভোট অধিকার ফিরে পাওয়া বাংলাদেশের জনগণ তার ভোটাধিকার ফিরে পাওয়ার আন্দোলন লেগেছে বাংলাদেশের জনগণ তার মানবাধিকার ফিরে পাওয়ার আন্দোলন লেগেছে বাংলাদেশের মানুষ আজকে তার অর্থনৈতিক অধিকার ফিরে পাওয়ার আন্দোলন লেগেছে বাংলাদেশের মানুষ আজ তার জীবনের নিরাপত্তার জন্য রাস্তায় নেমেছে বাংলাদেশের মানুষ আজ জাতিকরণ হয়ে গেছে সমস্ত বিশ্ব আজকে বাংলাদেশের নিরপেক্ষ নির্বাচনের দিকে তাকিয়ে আছে এই জন্য এই সরকারকে বিদেশি রাষ্ট্রগুলো বিদেশি মানবাধিকার সংগঠনগুলো জাতিসংঘ বিশ্ব বিবেক এই দেশের দিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আগামী দিনগুলোতে ইতিমধ্যে আপনারা দেখেছেন এই বাংলাদেশের উপর এই প্রথমবারের মতো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথমবারের মতো স্যাংশন আসছে বাংলাদেশ স্বাধীন